নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পূজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন, মনের আশা এই ভালোবাসা কোনোদিনও মুছো না, ও মা সবার প্রাণে শক্তি তুমি দশ ভুজা প্রতিমা। হ্যালো গাইস, সবাই কেমন আছো? গাইস, ভিডিওতে যাওয়ার আগে সবাইকে জানাই শুভ শারদীয়ের প্রীতি ও শুভেচ্ছা। দুর্গাপূজা সবাই খুব 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 মজা করে খুব ভালো করে কাটাও। তো গাইস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্গাপূজার স্পেশাল একটা লুক। তো এই লুকটা কিন্তু তোমরা যে কোনো দিনে অ্যাপ্লাই করতে পারো, এছাড়াও এই লুকটা সব থেকে বেশি ভালো লাগবে কিন্তু অষ্টমীর দিনে। তো আমি চেয়েছিলাম তোমাদের সাথে বেশ কয়েকটা লুক শেয়ার করার জন্য, কিন্তু দুর্গাপূজা তো আর বেশি দিন বাকি নেই, জাস্ট তিন চার দিন মতো আমি হাতে পাবো। বাট এই তিন চার দিনের মধ্যে হয়তো দুটো কি বেশি হলে তিনটে লুক তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তার বেশি পারবো না। বাট আমি তাও কিন্তু তোমাদের সাথে তিন চারটে লুক শেয়ার করার চেষ্টা করবো। বাট আমি সত্যি কথা বলতে চেষ্টা করবো, আমি জানি না পারবো নাকি। আজকের লুকটা কিন্তু হোয়াইট জামদানের ব্ল্যাক ব্লাউজ কম্বিনেশনের মধ্যে হবে। তো এই লুকটা আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে, এটা কিন্তু অষ্টমী স্পেশাল ভীষণই সুন্দর একটা লুক। মেকআপ শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই গাইস, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি নিজের মতন লুক ক্রিয়েট করব, নিজের মতন তোমাদের সাথে শেয়ার করব। বাট আমি যেভাবে নিজে নিজে রেডি হই তো সেইভাবে কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। মেকআপের কোনো ভুল ত্রুটি হতেই পারে, সেটা তোমরা আমাকে যদি হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো এখন বেশি বকবক না করে এখন মেকআপের দিকে যাই এন্ড তোমরা ভিডিওটা এনজয় করো। তো হে গাইস, আমি অঙ্কিতা, তোমরা দেখছো সিধুকাস ব্লগ চ্যানেলের আজকের এপিসোড। তো চলো আর বেশি লেট না করে ব্লগটা স্টার্ট করা যায়। ফার্স্টেই আমি উইভস দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। মেকআপ শুরু করার আগে কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করা ভীষণই দরকার। দেন আমি নিভিয়ার এই সফট ক্রিমটা ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করছি। আমি মেকআপ করার আগে সব সময় এই ময়েশ্চারাইজারটাই ইউজ করে থাকি। তারপর আমি কিস বিউটির প্রাইমারটা ইউজ করছি আর এটা কিন্তু ভীষণই ভালো। আর এই প্রোডাক্ট কিন্তু আমি একটা অনলাইন থেকে নিয়ে সবই কিন্তু দোকান থেকে নেওয়া। এন্ড এই প্রাইমারটা ইউজ করার পর দেখো মুখটা কতটা গ্লো করছে। দেন আমি ইউজ করবো ফিটমির ফাউন্ডেশন আর এই ভিটামিন সি সিরাম। প্রথমেই আমার ঠিক যতটা ফাউন্ডেশন প্রয়োজন নিলাম আর দেন তার সঙ্গে এক ফোঁটা ভিটামিন সি সিরামটা দিয়ে মিক্স করব। আর তারপর কিন্তু এটাকে জাস্ট মুখে অ্যাপ্লাই করে নেব। যাদের একটু ড্রাই স্কিন তারা কিন্তু ফাউন্ডেশনটা এভাবেই সিরামের সাথে মিক্স করে লাগবে, তাহলে কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে। আর আমার যেহেতু ড্রাই স্কিন তাই আমি এইভাবেই করলাম। তারপর হিলারি উডারি কনসিলারটা দিয়ে আমার যেখানে যেখানে ডার্ক স্পট রয়েছে সেখানে সেখানে দিয়ে দেবো। আর দেন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই পুরো মেকআপটা সেট করার জন্য আমি ল্যাকমির এই ফেস পাউডারটা ইউজ করছি। আর যদি বেশি গরম পড়ে তাহলে কিন্তু এটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে। এইবার আমি করব আই মেকআপ, তার জন্য হিলারি উডারি আই শ্যাডো প্যালেটটা আমি ইউজ করছি। আর এখান থেকে আমি প্রথমে স্কিন কালারটা নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে দিলাম। দেন এই ব্রাউন কালারটা হালকা নিয়ে ব্লেন্ড করে দেব। আই মেকআপটা আমি খুবই সিম্পল করছি যাতে তোমরা খুব তাড়াতাড়ি এবং সহজে এটা তোমরা করতে পারো। আর আমার মনে হয় এরকম সিম্পল আই মেকআপই বেশি ভালো লাগে। এই যে হলো আই মেকআপটা, দেখো ভালো লাগছে না? তারপর আমি আজকে সুগারের এই কাজলটা ইউজ করছি আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করছি। কাজলটা ওয়াটার লাইনে ভালো করে দিয়ে নিলাম আর যেখানে লাইনার পরে ওখানেও সুন্দর করে দিয়ে দিলাম। তারপর উপরের কাজলটাকে ভালো করে এটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এই হলো আমার আই মেকআপ, আর আজকে কিন্তু কোনো লাইনার ইউজ করব না। দেন আমি ওই সেম প্যালেট থেকে একটু ব্রাউন কালারটা নিয়ে আমি আইব্রোটা করে নিলাম। আর এইবার করতে হবে কন্ট্রোলিং, বাট আমার কাছে তো নেই, তাই জন্য আমি সেম প্যালেট থেকে ব্রাউন কালারটা নিয়ে এই কন্ট্রোলিংটা করে নিচ্ছি। এই হ্যাকটা আমি ইউটিউবে দেখেছিলাম, দেখো কি সুন্দর লাগছে না? তারপর আমি এই সেম প্যালেট থেকে ব্লাশ ইউজ করে নিচ্ছি। আর হাইলাইটের জন্য আমি এই প্যালেটটা ইউজ করছি। এখান থেকে আমি ফার্স্ট এডটা ইউজ করব, তিন নাম্বারটা কিন্তু করব না। এই দুটো একই দেখতে হলেও কিন্তু শেড আলাদা। দেন আমি মার্সেল এই মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে আমি মেকআপটা সেট করে নিচ্ছি। দেখো এবার মুখটা কতটা গ্লো করছে। তারপর আমি সুগারের এই লিপস্টিকটা ইউজ করছি, এটা হলো প্লে সুগারের, শেড হলো 04 আর পুরো নিউট পিচ কালারের লিপস্টিকটা। ভীষণই সুন্দর একটা লিপস্টিক যেটা তোমরা দেখতেই পারছো। দেন এই আইল্যাশটা লাগিয়ে আমি আমার মেকআপটা কমপ্লিট করলাম। এবার তোমরা ফাইনাল লুকটা দেখে নাও। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পূজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন, মনের আশা এই ভালোবাসা কোনোদিনও মুছো না, ও মা সবার প্রাণে শক্তি তুমি দশ ভুজা প্রতিমা, তুমি যে মা আমার মা সবার মা দুর্গা মা।
এটা ছিল আজকের লুক। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই লুকটা কিন্তু তোমরা অষ্টমী স্পেশাল রাখতেই পারো। আর যখনই তোমরা এরকম ব্ল্যাক ব্লাউজ এন্ড হোয়াইট জামদানি কম্বিনেশনে পরবে তখন কিন্তু অবশ্যই জুয়েলারি গুলো ব্ল্যাক পলিশেরই রাখার চেষ্টা করবে, কারণ এই কম্বিনেশনে সবসময় ব্ল্যাক পলিশ জুয়েলারি কিন্তু ভীষণ ভালো যায়। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা লুকে। আর কোন লুকে মানে কি কালারের শাড়ি পরে তোমরা আর লুক দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট রাখার চেষ্টা করবো। তো সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, এন্ড টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, এন্ড সেফটি থেকো, বাই।